ভালোবাসার শিক্ষার্থী বন্ধুরা, প্রাক নির্বাচনী পরীক্ষা 2023 দাখিল দশম শ্রেণী অর্থাৎ মাদ্রাসার যে অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে, সেই অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা যেটাই বলেন, সেটার গণিত বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নটি সরাসরি শেয়ার করতেছি। যেভাবে আছে এইভাবেই কমন থাকবে, কারণ এই প্রশ্নটি যেভাবে এখানে আছে কমন 100% এভাবেই থাকবে হুবহু। এটি একটি প্রশ্ন, তোমাদের সুবিধার জন্য শেয়ার করলাম। উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ। শুরু করতেছি, দেখো বিষয় কোড হচ্ছে 108। এখানে 30টা প্রশ্ন আছে, 30টা এমসিকিউ আছে, 30 নাম্বার। তোমরা পড়ার সাথে সাথে দেখবে কয়টার উত্তর পারো, যেগুলোর উত্তর পারো না এগুলোর উত্তর অবশ্যই গাইড থেকে বা বোর্ড থেকে সংগ্রহ করবা, এবং হুবাহু যেভাবে আছে এভাবেই যদি ফুল মার্ক উঠাতে চাও অবশ্যই প্রশ্নগুলো সম্পূর্ণ মুখস্থ করতে হবে, এবং যেভাবে মুখস্থ করবে সেভাবেই পরীক্ষায় লিখতে পারবে। নিচের কোনটি সঠিক, ক, √3, √4, √9, তারপরে √25। তারপর দুই নম্বর দেখেন 0.57 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি দেওয়া যাচ্ছে। তারপরে তিন নম্বর প্রশ্নটা দেখেন, সদস্য সংখ্যা নিচের কোনটি 1, 2, 3, 4, অর্থাৎ ক খ এখানে কোনটা সঠিক আছে তিন নম্বরে, সেটা দেখেন। নিচের চিত্রের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই যে এখানে চিত্র দেওয়া আছে, এই চিত্রের আলোকে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো 4 নম্বর প্রশ্ন, এটার কোনটা সঠিক, ক খ গ ঘ, অর্থাৎ 50°, 60°, তারপরে হলো 70°, তারপরে 110°, কোনটি সঠিক সেই সঠিক উত্তরটি অবশ্যই লিখতে হবে। তারপরে 5 নম্বর হলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, ক খ গ ঘ কোনটা সঠিক। তারপরে 6 নম্বর হচ্ছে এ সমান সমান, এর দেওয়া আছে প্রকৃত উপসৃষ্টের সংখ্যা কত, 1, 2, 3, 4, কোনটা সঠিক সেটা দিবে। তারপরে 7 নম্বর হচ্ছে 5% হার সরল মুনাফার 1000 টাকার 5 বছরের মুনাফা কত, 5 টাকা, 25 টাকা, 50 টাকা নাকি 250 টাকা, কোনটা সঠিক। তারপরে 8 নম্বর প্রশ্নটি দেখো, 0.00005 এর বৈজ্ঞানিক রূপ কোনটি, ক খ গ ঘ কোনটা সঠিক সেটি দিতে হবে। 9 নম্বর প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হলে সংখ্যাটি কত হবে, ক খ গ ঘ, অর্থাৎ 2x, 3x, 12x, 21x, কোনটি সঠিক। 10 নম্বর প্রশ্ন, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণের সাধারণত কয়টি ধাপ থাকে, 5টি, 4টি, 3টি, 2টি, কোনটি সঠিক সেটি লিখবে। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি, ক খ গ ঘ, অর্থাৎ 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, কোনটি সঠিক। 12 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজ দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই চিত্রে কোণ পি এর মান কত, ক খ গ ঘ, অর্থাৎ 37°, 65°, 78°, 115°, কোনটি সঠিক। 13 নম্বর প্রশ্ন, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু এবং কোণ এ ও বি এর মান কত, ক খ গ ঘ, কোনটি সঠিক, 90°, 120°, 180°, 240°, কোনটি সঠিক। 14 নম্বর, একটি চিত্র দেওয়া আছে, চিত্রে কোনটি উন্নতি কোণ, কোণ আর ও এন, কোণ এম ও আর, কোণ এ ও এন এবং কোণ এম ও এন, কোনটি সঠিক। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানেও একটি চিত্র দেওয়া আছে ত্রিভুজের, চিত্রে উত্তর হচ্ছে ক খ গ ঘ, কোনটি সঠিক, 20 দশমিক, অর্থাৎ 20.0 মিটার, 21.55 মিটার, 24.14 মিটার এবং 30.0 মিটার, কোনটি সঠিক। একটি গাছের দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 3×√3 হলে উন্নতি কোণ কত, 60°, 45°, 30°, 15°, কোনটি সঠিক। অবনতি কোণের মান কত, ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে, ক 30°, খ 45°, গ 60°, ঘ 90°, কোনটি সঠিক। তারপর নিচের তথ্যের ভিত্তিতে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে কোনটা সঠিক, 18 ত্রিভুজটির বৃহত্তম কোণের পরিমাণ কত, 60°, 90°, 100°, 180°, কোনটি। এবং 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রিভুজটি কোন ধরনের, সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, সমদ্বিকোণী, কোনটি সঠিক। 20 নম্বর হচ্ছে, একবার পূর্ণ ঘূর্ণনের স
সরি, একবার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ কোনটি? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি কোনটি? 21 নম্বর প্রশ্ন হচ্ছে, সুষম পঞ্চভুজের প্রতিসাম্য রেখা কোনটি? ক 3, খ 24, গ 5, ঘ 6। 22 নম্বরে একটি ত্রিভুজ দেওয়া আছে, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল 120 হল কত বর্গমিটার? সমান্তরিকের ক্ষেত্রফল 120 মানে কত বর্গমিটার? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত বর্গমিটার? ক 40, খ 60, গ 90, ঘ 120। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 সেন্টিমিটার ধারা বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত? 6 ঘন সেন্টিমিটার, 9 ঘন সেন্টিমিটার, গড় 27 ঘন সেন্টিমিটার, 54 ঘন সেন্টিমিটার কোনটি সঠিক? 24 নম্বর হচ্ছে, একটি ঘনকের আয়তন 24√3 ঘন সেন্টিমিটার হলে এর কোণের দৈর্ঘ্য কত? ক 2√3 সেন্টিমিটার, 3√2 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। নিচের থেকে 25 এবং 26 নং প্রশ্নের উত্তর দাও। নিচের চিত্র থেকে 25 এবং 26 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি চিত্র দেওয়া আছে, 25, যদি এ ডি সমান সমান 30 মিটার এবং কোণ এ ডি সি সমান 45 ডিগ্রি হয় তবে সি ডি সমান কত? ক 10√3 মিটার, খ 30 মিটার অর্থাৎ 30 মিটার, গ 30√3 মিটার, ঘ 60 মিটার। 26 নম্বর প্রশ্ন, এ ডি সমান 7 মিটার, সি ডি সমান 12 মিটার এবং এ বি সমান 25 মিটার হলে বি সি সমান কত? ক 24 মিটার, 1 মিটার, 12 মিটার, 60 মিটার, 6 মিটার কোনটি? 27 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3 মিটার, 2 মিটার ও 1 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য √40 মিটার, সমগ্র তলের ক্ষেত্রফল 22√20 বর্গমিটার এবং আয়তন 6 ঘনমিটার, নিচের কোনটি সঠিক? ক খ গ ঘ কোনটি সঠিক? তারপরে 28 নম্বর প্রশ্ন হচ্ছে, সংখ্যাগুলো 5, 11, 13, 6, 13, 6, 11, 9, 6 সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি? ক খ গ ঘ অর্থাৎ 6, 9, 11 নাকি 13। উপরের সারণীর আলোকে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা সারণী দেওয়া আছে শ্রেণী বিন্যাসের, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29 এবং 30 থেকে 34। আর নিচে আরেকটি আছে, 2, 4 অর্থাৎ 2, 8, 10, 6। প্রশ্ন হচ্ছে, প্রচুরক নির্ণয় এর মান কত? এখানে দেখেন কি যেটা দেওয়া আছে, f less than 1 plus f less than 2 এর মান কত? 4, 6, 8, 10। উপাত্ত সমূহের মধ্যে মধ্যক কোনটি অর্থাৎ 30 নম্বর, অর্থাৎ লাস্ট প্রশ্ন হচ্ছে, উপাত্ত সমূহের মধ্যক কোনটি? 26.2, 26.5, 31.0, 36.5 কোনটি সঠিক? ভিউয়ার্স, এই 30টা MCQ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা 30টা MCQ আয়ত্ত করলে পরীক্ষার হলে গিয়ে চোখ বন্ধ করে লিখে দিয়ে চলে আসবে, কারণ হুবহু এই প্রশ্নটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একবারে শেষ পর্যায়ে তোমাদের পরীক্ষার আর মাত্র 2 দিন, অর্থাৎ রবিবার তোমাদের পরীক্ষা আছে গণিত 10ম শ্রেণীর, রবিবারের দিন যাইবা আর পরীক্ষাটি দিয়ে চলে আসবে চোখ বন্ধ করে MCQ, এবং পরবর্তী সৃজনশীল প্রশ্নটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ।